প্রেমের কোনো বয়স হয় নাকি? মনে প্রজাপতির পাখনা মেললে যে কেউ যে কোনো বয়সেই ভালোবাসার বাঁধনে নিজেকে জড়াতে পারেন, ঠিক যেমনটা হয়েছে 85 বছর বয়সী বৃদ্ধ চার্লস পোগের সাথে। জীবনপথে বার্ধক্য তাকে ছুঁল, তার হৃদয়কে যেন স্পর্শ করতে পারেনি, আর সেই কারণেই তো 85 বছর বয়সে বৃদ্ধ মনটা একেবারেই তরতাজা। সেই মনের টানে বৃদ্ধ বয়সে প্রেমের জোয়ারে গা ভাসিয়েছেন তিনি, নাতির বয়সে এক তরুণীর সঙ্গে খটা করে বিয়ে করেছেন। চব্বিশ বছরের মিরাকেল পোগের সঙ্গে 85 বছরের চার্লসের এমন প্রেম কাহিনী বর্তমানে বেশ আলোচিত। কেউই অসমবয়সী প্রেমের কথা শুনে অবাক হচ্ছেন, আবার কেউ এমন প্রেমের গল্পে মুছেছেন। তবে নিন্দুকরা যাই বলুক না কেন, তারা চুটিয়ে সংসার করছেন। ঘটনাটি মিসিসিপির স্টার্ক বিলের। 2019 সালে একটি লন্ড্রিতে চার্লসের সঙ্গে প্রথম দেখা হয়েছিল মিরাকেলের। সেই সাক্ষাতের অল্প দিনের মধ্যে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে শুরু হয় প্রেম পর্ব। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মিরাকেলকে প্রেম নিবেদন করেন চার্লস, প্রস্তাব দেন বিয়েরও। তাতেও রাজি হয়েছিলেন মিরাকেল, কারণ মনে মনে চার্লসকে ততদিনে ভালোবেসে ফেলেছিলেন এই তরুণী। তবে 85 বছরের এক বৃদ্ধের সঙ্গে সংসার পাতে তো চট্টিখানি কথা নয়, পরিবারকে রাজি করানোটাও চ্যালেঞ্জিং ছিল মিরাকেলের কাছে। মা দাদুকে রাজি করাতে পারলেও বাবা কারিম ফিলিপস মেয়ের এই সম্পর্ককে কোনোভাবেই মানতে পারেননি, তিনি সম্পূর্ণ আপত্তি জানিয়েছিলেন। বাবাকে রাজি করাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল মিরাকেলকে। এ নিয়ে বাবা এবং কন্যার মধ্যে দীর্ঘ মান অভিমানের পর্বও চলেছিল। তবে চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে জামাই হিসেবে সাদরে গ্রহণ করে নেন মিরাকেলের বাবা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ লাইভ।